শীতের পিঠা যদি শীতের শুরু থেকেই খাওয়া না হয় তাহলে কি মন ভরে বলেন তো? কিন্তু আমার বাসায় একমাত্র আমি হলাম পিঠা পাগল মানুষ, তাছাড়া আর বাকি যে তিনজন আছে এরা খুব একটা পিঠা পছন্দ করে না, কিন্তু এই পাটিসাপটা পিঠা আবার তারা খুবই পছন্দ করে। তাই ভাবলাম শীতের শুরুতে এই পাটিসাপটা পিঠা দিয়ে শুরু করি। আর এই পাটিসাপটা পিঠার মতো এত সহজ পিঠা বানানোর রেসিপি আর একটাও নাই। তো ভিউয়ার্স, আমি এই সহজ পিঠাটা কত সহজেই বানিয়ে ফেললাম সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা আমি করেছি, পিঠার খিরসা বানানোর জন্য গরুর 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি এবং এটা 1 লিটার হওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ, চালের গুঁড়া, 3 টেবিল চামচ, চিনি, 2 এলাচ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে এটা আমি নেড়ে পুরো খিসার ফর্মে যখন চলে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো চুলো থেকে। আর এদিকে পিঠার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি কনডেন্স মিল্ক পটের 1 পট চাল 2 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই চালটাই আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো প্রথমে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ চাল ব্লেন্ডারে নিয়ে নিলাম আর এই চালটা আমি একটু ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আর সেই গুঁড়ো চালটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ইউজ করব। আর এই লিকুইড দুধটা কিন্তু এসেনশিয়াল না, 1.5 কাপ পরিমাণ পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাবে বা চালের পেস্টটা তৈরি করা যাবে। তো এখন ব্লেন্ডারে বাকি চালটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা সুন্দর চালের পেস্ট তৈরি করলাম। এখন এই চালের পেস্টটা আমি কিন্তু একটা বোলে ঢেলে নিলাম। নিয়ে এখন এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যোগ করব। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে আমি এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মেখেও ব্যাটারটা তৈরি করতে পারেন। আর এই ব্যাটারটা দেখে কিন্তু একটু ভয় লাগছে তাই না, পিঠা হবে কি না, কারণ বেশ শক্ত ঘন, কিন্তু এটা থাকবে না কারণ আমি এখানে খেজুরের লিকুইড গুড় ইউজ করব। মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড গুড় দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে ফেলবো। এটা ভালো করে মিশে গেলে পরে কিন্তু সঠিক ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন এই ব্যাটারটা একটু সাইড করে রাখছি। আর এই যে দুধের খিসাটাও কিন্তু রেডি। তো সব কিছুই তো রেডি, তাহলে চলুন পিঠা বানানো শুরু করা যাক। তো প্রথমে আমি প্যানটা একটু প্রিপেয়ার করে নিলাম, একটু টিস্যুর সাথে তেল দিয়ে প্যানটা একটু মুছে নিলাম। তারপরে গোল ডাবু চামচ দিয়ে 1 চামচ আমি কিন্তু ব্যাটার দিয়ে দিলাম প্যানে। তারপরে একটু আলতো করে ঘুরে রুটির মতো একটা শেপ তৈরি করলাম। তারপরে যেটা করতে হবে, যে দুধের খিসার যেটা করে রেখেছিলাম সেটা এখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর আর কিছুই করতে হবে না, জাস্ট পিঠাটাকে রোল করতে হবে। চামচ দিয়ে উল্টে উল্টে পিঠাটাকে রোল করে একটা শেপে নিয়ে আসতে হবে। বাস হয়ে গেল, খুব সহজ উপায়ে খুব মজার একটা পিঠা। তো ভিউয়ার্স, আপনারাই বলেন না পিঠাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নেব। আর আমার অনারেবল ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হলো অনেকেই কিন্তু এই পিঠা বানাতে গিয়ে ময়দাটা ইউজ করে না, কারণ চালের গুঁড়ো দিয়ে তারা পিঠাটা বানায়। আর যে কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় ফ্রিজে রাখার পর পিঠাটা ফেটে যায় অথবা শক্ত হয়ে যায়, এরকম হয় আর কি। কিন্তু চালের গুঁড়োর সাথে যদি একটু ময়দা মিশিয়ে দেওয়া যায় তাহলে ম্যাজিকটা হয়ে যায় ওখানেই, পিঠাটা বেশ সফট থাকে এবং যখন এটা ফ্রিজে রাখা হবে ফ্রিজ থেকে বের করার পরেও কিন্তু বেশ নরমই থাকবে, শক্ত আর হবে না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার সব পিঠা বানানো হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল সুমনাস লাইফ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমি সবসময় চাইবো। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তাহলে আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, টাটা।